আজকের ভিডিওতে আমি দেখাবো ইনফিনিক্স মোবাইলের সেটিং পার্ট 4। তো ইতিমধ্যে আমি ইনফিনিক্স মোবাইলের সেটিং পার্ট 1, 2 এবং 3 এই তিনটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়েছে। আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন যদি আপনি ইনফিনিক্স মোবাইল ইউজ করে থাকেন। তো আমার হাতে রয়েছে ইনফিনিক্স হট 11 এস মোবাইল। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক ইনফিনিটি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা যারা ইনফিনিক্স মোবাইল ইউজ করেন তাদের জন্য, তাদের মোবাইল যাতে আপনারা সহজে আরও ভালোভাবে আরও সুন্দরভাবে ইউজ করতে পারেন, এই জন্যই আমার ভিডিওগুলো করা। তো আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা ইনফিনিক্স মোবাইলের সকল সেটিং, সকল ট্রিক্স, টেকনিক জানতে পারবেন। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো আমি প্রথমে চলে যাচ্ছি সেটিংয়ে। তো সেটিংয়ে যাওয়ার পরে গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম এখান থেকে লোকেশন পর্যন্ত, আজকে আমি আলোচনা করবো সিকিউরিটি নিয়ে। তো সিকিউরিটি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এখানে আমি যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে এখানে কী কী রয়েছে। তো প্রথমে আমি চলে যাই সিকিউরিটিতে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে রয়েছে গুগল প্লে প্রোটেক্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার অ্যাপগুলো এখান থেকে স্ক্যান করতে পারবেন। আপনার ফোনে যেই অ্যাপগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপগুলো গুগল প্লে স্টোরের মাধ্যমে এখান থেকে স্ক্যান করতে পারবেন। তো আপনি অবশ্যই এটা করবেন, কেননা এখান থেকে যদি কোনো হার্মফুল অ্যাপ থাকে তাহলে কিন্তু আপনার মোবাইল হ্যাক বা ডাটা চুরি হওয়ার সমস্যা হতে পারে। তো এখান থেকে অবশ্যই চেক করবেন। দেখেন এখানে চেক করা শেষ। তো এখানে দেখাচ্ছে নো হার্মফুল অ্যাপ ফাউন্ড। তো আপনি অবশ্যই এখান থেকে চেক করবেন। তো এরপর রয়েছে সিকিউরিটি আপডেট। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার মোবাইলটি আপডেট করতে পারবেন। তো যেহেতু আমার মোবাইলটি আপডেট করা আছে তাই এখান থেকে তেমন কিছু দেখাচ্ছে না। তো আপনি মোবাইলটি অবশ্যই চেক করবেন যে আপনার মোবাইলটি আপডেট করা আছে কি নাই। তারপর রয়েছে ফাইন্ড মাই ডিভাইস। তো আপনি অবশ্যই এটা অন রাখতে পারেন যদি আপনার মোবাইলটি হারিয়ে যায়, এরপরে লোকেশন ট্র্যাক করার জন্য এটা অন রাখতে পারেন। তো আমি এটা অন রাখি, দেখেন এখানে অন রয়েছে, আপনিও এটা অন রাখতে পারেন। তো এরপরে রয়েছে গুগল প্লে সিস্টেম আপডেট। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার গুগল প্লে স্টোরটি আপডেট হবে। তো তারপর এখান থেকে চেক ফর আপডেটে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে চেকিং হবে, মানে আপনার মোবাইলে কোনো আপডেট আসছে কি আসে নাই। তো আপনি অবশ্যই এগুলো চেক করবেন এবং প্রতিনিয়ত এগুলো চেক করবেন এবং আপডেট দিবেন, তাহলে আপনার মোবাইলটি আপডেট থাকবে এবং আপনি সিকিউরিটি প্যাচ আপডেট, বিভিন্ন আপডেট পাবেন এবং বিভিন্ন ফিচার উপভোগ করতে পারবেন। তো এরপরে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট। তো এখান থেকে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেট করতে পারবেন। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট সেট করে না থাকেন তাহলে এখান থেকে প্রথমে আপনাকে লক স্ক্রিনে, মানে একটা পাসওয়ার্ড দিতে হবে অথবা পিন দিতে হবে। তো এখান থেকে আমি দেখাচ্ছি, প্রথমে আমি আমার পিনটা দিয়ে দিলাম। তো পিন দেওয়ার পর এখান থেকে আপনি সবগুলো ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন। তো যেহেতু আমার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট সেট করা আছে তো আপনারা এখান থেকে অ্যাড ফিঙ্গারপ্রিন্ট পাবেন। তারপর এখান থেকে আপনারা ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করে পিছনে ক্লিক করবেন, পিছনে ফিঙ্গারপ্রিন্ট বাটনে ক্লিক করবেন, তাহলে আপনি ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন। তো এইভাবে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেট করতে পারবেন। তারপর রয়েছে আনলক স্ক্রিন লক। তো এখান থেকে আপনি এটা অন করে দেবেন, তাহলে মানে আপনি লক স্ক্রিনে ফিঙ্গারপ্রিন্ট পিন লকের মাধ্যমে আনলক করতে পারবেন। তারপর রয়েছে অ্যাক্সেস অ্যাপ লক। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনারা যদি অ্যাপ লক করেন তাহলে সেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অ্যাপ লকটাও আনলক করতে পারবেন। এরপর রয়েছে অ্যাক্সেস এক্স হাইট, মানে আপনার মোবাইলে যে হাইট করার অপশনটা রয়েছে সেটাও ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আনলক করতে পারবেন যদি আপনি এই সেটিংটা অন করেন। তো আপনি অবশ্যই তিনটা অন রাখতে পারেন যদি আপনার প্রয়োজন পড়ে। এখান থেকে আমি চলে আসলাম। তারপরে রয়েছে ফেস লক। এখানে সেমভাবে আপনারা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আরও পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো আমি পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে আপনি প্রথমে আপনার ফেস লককে সেট করে নেবেন এবং এখান থেকে আপনার ফেস লকে ক্লিক করবেন। তো যেহেতু আমি ফেস লক সেট করছি তাই এখানে দেখা যাচ্ছে ডিলিট ফেস। তো আপনারা এখান থেকে অ্যাড ফেস পেয়ে যাবেন, অ্যাড ফেস লক। তো সেখানে ক্লিক করলে আপনি ফেস লক দিয়ে দেবেন। এরপর এখান থেকে আনলক স্ক্রিন লক, মানে আপনার মোবাইলটি কী ফেস লকের মাধ্যমে আনলক হবে কি হবে না সেটা এখান থেকে সেট করতে পারবেন। তো এরপর রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে হোয়েন ফোন আনলকেড, মানে এখানে ক্লিক করবেন। এখানে ফোন ক্লিক করার পর তিনটি অপশন পেয়ে যাবেন। তো আমি সবগুলো আপনাকে বলছি। তো দেখেন প্রথমে রয়েছে সোয়েপ আপ টু আনলক আফটার দ্য স্ক্রিন লাইট আপ, মানে যখন আপনি জাস্ট লক স্ক্রিন অন করবেন তখনই কিন্তু মানে আপনার ফেস লকটি কাজ করবে এবং ওপেন হয়ে যাবে। এরপর রয়েছে প্রেস দ্য পাওয়ার বাটন টু আনলক ডিরেক্টলি, মানে যখন আপনি জাস্ট এখান থেকে পাওয়ার বাটনটা প্রেস করবেন তখন অটোমেটিকলি আনলক হয়ে যাবে, আপনি কি এটা চান কি চান না। তো এরপরে রয়েছে প্রেস দ্য পাওয়ার বাটন টু আনলক অ্যান্ড স্টে অ্যাট দ্য লক স্ক্রিন, মানে আপনি যখন পাওয়ার বাটনে ক্লিক করবেন তখন জাস্ট লক স্ক্রিন আনলক হয়ে যাবে এবং আপনি যখন সেভ করবেন তখন আনলক হবে। মানে এখানে তিনটা ক্যাটাগরি রয়েছে, তিনটা ক্যাটাগরি দিয়ে ফেস লক কাজ করবে। তো আপনি এই তিনটা চেক করতে পারেন যে আপনার কাছে কোনটা ভালো লাগে, তো আপনি সেটা দিতে পারেন। তো আমি এখান থেকে প্রথমটা দিয়ে রাখছি। তো আপনারা এখান থেকে চেক করে নেবেন যে আপনার কাছে কোনটা প্রয়োজন হয়। তো অনেক সময় আমাদের কাছে বিরক্তিকর লাগে যে জাস্ট অটোমেটিক ফেস লক আনলক হয়ে যায়, এটা কিন্তু অনেক সময় ভালো লাগে না। তাই আপনি অবশ্যই এখান থেকে চেক করে নেবেন, তাহলে আপনারা আপনার যেটা প্রয়োজন অনুযায়ী সেটা করতে পারবেন। তো এরপরে রয়েছে স্ক্রিন ফ্ল্যাশ ইন ডিম লাইট, মানে হচ্ছে যদি আপনি অন্ধকারে ফেস লক আনলক করতে চান তাহলে কিন্তু কাজ করবে না। তো এই জন্য আপনি এটা অন করবেন, তাহলে আপনার লক স্ক্রিনে থাকা অবস্থায় আপনি মোবাইলের মানে মোবাইলের ব্রাইটনেসটা অনেক বেড়ে যাবে, যেটা আপনার ফ্ল্যাশ হিসেবে কাজ করবে এবং আপনি মোবাইলটা আনলক করতে পারবেন অন্ধকারেও। তো এটা একটা গুরুত্বপূর্ণ ফিচার যেটা আপনি অবশ্যই অন করে রাখবেন ফেস লক ইউজ করলে।
তো আপনারা অবশ্যই এটা অন করে দেখবেন যে কেমন কাজ করে আপনার মোবাইলে। তো এখান থেকে আমি চলে যাচ্ছি ব্যাগে। তো এরপরে রয়েছে এখানে পিন লক, তো এখানে ক্লিক করার পরে আপনি লক দিবেন। লক দেওয়ার পরে আমি লক দিচ্ছি, আমার লকটা দিয়ে দিচ্ছি। তো লক দেওয়ার পরে আপনারা এখানে চার পাঁচ রকমের সেটিং পেয়ে যাবেন। তো প্রথমে রয়েছে নান, মানে কোনো লক থাকবে না। এরপর রয়েছে সুইপ, মানে জাস্ট আপনারা আস্তে করে টান দিলেই আনলক হয়ে যাবে। এরপর রয়েছে প্যাটার্ন, পিন, পাসওয়ার্ড। তো আপনারা এখান থেকে যে কোনো একটা লক দিতে পারেন। তো আমি এখান থেকে অবশ্যই আপনি চেষ্টা করবেন পাসওয়ার্ড লক দেওয়ার জন্য, তাহলে আপনার লকটি যদি আপনি সহজে দেন তাও এটা কঠিন হয়ে যাবে। তো আপনি চেষ্টা করবেন অবশ্যই পাসওয়ার্ড লক দেওয়ার জন্য। আমি এটা সাজেস্ট করি সবাইকে পাসওয়ার্ড লক দেওয়ার জন্য। আপনি পাসওয়ার্ড লক দিবেন, দেন আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখবেন, তাহলে আপনার মোবাইলটি অনেক সুরক্ষিত হবে। এবং আপনি পাসওয়ার্ডটা অবশ্যই সহজ দিবেন না, অবশ্যই কঠিন দিবেন, যাতে করে কেউ আন্দাজ করতে না পারে বা সহজে কেউ গেস করতে না পারে। অবশ্যই আপনি এ বি সি ডি এবং 1 2 3 4 এবং পারলে স্পেশাল নাম্বার দিয়ে লক দিবেন। মানে আপনার মোবাইলে তো ফিঙ্গারপ্রিন্ট আছেই, আপনি অবশ্যই একটু কঠিন পাসওয়ার্ড দিবেন এবং ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে রাখবেন, এবং চাইলে ফেস লকটাও ইউজ করতে পারেন। তো এখানে যেহেতু সবগুলো সুযোগই আছে, আপনি সবগুলোই ইউজ করবেন। এবং এই মোবাইলে যথেষ্ট ফাস্ট হিসেবে কাজ করে ইনফিনিক্স মোবাইলে। তো যেহেতু আমার মোবাইলে আমার হাতে রয়েছে ইনফিনিক্স 4 11 মোবাইল, তো এই মোবাইলটি ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট এবং যথেষ্ট স্মুথলি কাজ করে। তো আপনি অবশ্যই চেক করে দেখবেন যে কেমন কাজ করে। তো এরপর রয়েছে অ্যাপ লক, এখান থেকে আপনারা অ্যাপ লক করতে পারবেন। এবং অ্যাপ লক নিয়ে একটি ভিডিও আছে আমার, আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন। আমি অবশ্যই এই ভিডিওর আই বাটনে দিয়ে দিব এবং ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, অথবা আমার চ্যানেল ভিজিট করলে ইনফিনিক্স মোবাইলের সকল সেটিং, ক্যামেরা সেটিং, এ টু জেড সেটিং আপনারা দিতে পারবেন। এবং কী কী ট্রিক্স রয়েছে, কী কী টেকনিক, কী কী ফিচার রয়েছে ইনফিনিক্স মোবাইলে, ইনফিনিক্স 4 11 মোবাইলে কী কী ফিচার রয়েছে, সকল কিছু আপনারা দেখতে পারবেন আমার চ্যানেল ভিজিট করলে। তো আপনি অবশ্যই যদি ইনফিনিক্স মোবাইল ইউজ করে থাকেন অথবা ইনফিনিক্স মোবাইলের ফিচার সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন। তাহলে আপনারা অনেক অনেক ভিডিও পেয়ে যাবেন এবং যেগুলো আপনার অবশ্যই প্রয়োজনীয় হবে। তো এরপর রয়েছে ইমার্জেন্সি, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে জাস্ট এটা ইমার্জেন্সি, তো এখান থেকে জাস্ট এটা আপনি অন রাখতে পারেন। এটা তেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় না, এগুলো নিয়ে আমি আরেকদিন আলোচনা করবো, যেহেতু যেগুলো স্পেশাল জিনিস। তো আজকে জাস্ট আমি নর্মাল বিষয়গুলো যেগুলো সবাই জানা উচিত সেগুলো নিয়ে আলোচনা করতেছি। তো এরপর রয়েছে ডিভাইস অ্যাডমিন অ্যাপ, তো আপনার মোবাইলে যেগুলো অ্যাডমিন অ্যাপ সেগুলো এখানে রয়েছে। এখানে জাস্ট ফাইন্ড মাই ডিভাইস, এটাই অ্যাডমিন অ্যাপ, মানে জাস্ট এটার মধ্যে সকল ক্ষমতা রয়েছে, মানে এই অ্যাপটা সকল কিছু করতে পারবে, মানে এটা হচ্ছে অ্যাডমিন অ্যাপ। তো এরপর রয়েছে সিম কার্ড লক, এখান থেকে আপনারা সিম কার্ড লক করতে পারবেন। তো এটা নিয়ে একটা ভিডিও করবো আমি, যে কীভাবে আপনারা সিম কার্ড লক করবেন। এখনও ভিডিওটি করিনি, অবশ্যই আমি এটা ভিডিও দিব। সিম কার্ড লক অনেক গুরুত্বপূর্ণ, এবং ওই ভিডিওতে আমি আলোচনা করবো যে সিম কার্ড কেন লক করবেন এবং কীভাবে করবেন, সম্পূর্ণ আমি আলোচনা করবো। তো অবশ্যই আপনারা যদি কমেন্ট করবেন যে আপনারা এই ভিডিও চান কি চান না, মানে সিম কার্ড লক কেন গুরুত্বপূর্ণ এবং কীভাবে করে, এটা নিয়ে একটা ভিডিও দিব আমি। তো আপনারা যদি চান তাহলে অবশ্যই আমি অতি শীঘ্রই ভিডিওটি করব। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন অতি শীঘ্রই। এরপর রয়েছে ইনক্রিপ্ট, এবং এটা তেমন গুরুত্বপূর্ণ বিষয় না। এরপর রয়েছে ট্রাস্ট এজেন্স, এটাও গুরুত্বপূর্ণ বিষয় না। এরপর রয়েছে অ্যাপ পিনিং, এটা এখানে তেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় না, এগুলো জাস্ট আপনারা চেক করতে পারেন। এখান থেকে রয়েছে থিফ অ্যালার্ট, তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটা জাস্ট ট্রিক্স, এটা আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি, তাও আমি দেখাচ্ছি এখান থেকে। এটা জাস্ট অন করবেন, অন করার পরে দেখেন এখান থেকে দুইটা সেটিং রয়েছে। প্রথম সেটিং হচ্ছে চার্জিং ডিসকানেক্ট, পরেরটা হচ্ছে ইয়ারফোন আনপ্লাগ, মানে আপনি যদি চার্জিংটা ডিসকানেক্ট করেন তাহলে আপনার মোবাইলটি অনেক জোরে জোরে সাউন্ড করবে। এবং সেকেন্ড হচ্ছে ইয়ারফোন, আপনি যদি ইয়ারফোন আনপ্লাগ করেন তাহলে আপনার মোবাইলটি অনেক জোরে জোরে সাউন্ড করবে, এটা হচ্ছে সিকিউরিটি পারপাসের জন্য। যদি এরকম হয় যে আপনি মোবাইলটি চার্জ দিয়ে অনেক দূরে গেছেন, আপনার মোবাইলটি যদি কেউ খুলে ফেলে তাহলে অনেক জোরে জোরে সাউন্ড করবে এবং আপনাকে বলে দিবে যে আপনার মোবাইলটি আনপ্লাগ করা হয়েছে, এটা জাস্ট সিকিউরিটির জন্য। তারপরে এটা চেক করতে পারেন। তো অবশ্যই লক স্ক্রিনে থাকতে হবে, আপনার মোবাইলটি যদি লক করা থাকে তাহলেই এই সেটিংটি কাজ করবে। তো এটাও জাস্ট একটা ভালো দিক, তো আপনি অবশ্যই চেক করে দেখবেন এটা কেমন কাজ করে আপনার মোবাইলে। তারপর রয়েছে ওয়্যারলেস ইমার্জেন্সি অ্যালার্ট, এটাও তেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় না, জাস্ট আপনারা এটা চেক করতে পারেন, এটা তেমন গুরুত্বপূর্ণ বিষয় না। তো এরপরে রয়েছে এখান থেকে কিডস মোড, তো কিডস মোড জাস্ট এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে অনেকগুলো সেটিং রয়েছে, এটা হচ্ছে কিডস মোডের জন্য, মানে আপনার মোবাইলটি আপনার ছেলেমেয়ে ইউজ করে তাহলে অনেক কিছু বন্ধ হয়ে যাবে। তো এখান থেকে আপনারা ইউজ কিডস মোডে ক্লিক করলে আপনার মোবাইলটি কিডস মোড। তো এখানে রয়েছে পাওয়ার মাইগ্রেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে পাওয়ার বুস্ট করতে পারেন, মানে পাওয়ার সেভিং মোড অন করতে পারবেন। এবং এখানে রয়েছে আলট্রা পাওয়ার সেভিং মোড, এটা হচ্ছে আরও পাওয়ার সেভিং মোড কাজ করবে। এখানে অনেকগুলো অ্যাপ বন্ধ হয়ে যাবে, জাস্ট আপনি কল এসএমএস করতে পারবেন আর তেমন কোনো কিছুই করতে পারবেন না। তো এরপরে রয়েছে অ্যাডভান্স সেটিং, এখানে ক্লিক করে আপনারা অনেকগুলো সেটিং পেয়ে যাবেন। তো একটা আমি দেখাচ্ছি আপনারা, এখানে রয়েছে ব্যাটারি সেভিং মোড, তো এখান থেকে আপনারা ছোটোখাটো ব্যাটারি সেভিং মোড অন করতে পারবেন। এবং এখানে রয়েছে স্ক্রিন অফ স্লিপ, মানে স্ক্রিন অফ পাস ব্লক, মানে এগুলো তেমন গুরুত্বপূর্ণ বিষয় না, জাস্ট নর্মাল বিষয়। তো আজকে ভিডিওতে আমি এই পর্যন্ত দেখাবো, আর সামনে ভিডিওতে আমি সামনে বিষয় নিয়ে আলোচনা করবো। তা আপনার যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি কেমন লাগলো এটাও কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। Please tell me
that I can't, that I won't, that I fail, that I'll never make it out, yeah. Please tell me all the bad, never good. Fill my head full of every single doubt, yeah. Please say any negative thoughts. I pop off when I hear people say I cannot. I get off to the thought of proving everyone wrong. I won't stop to the top.